অভিনেতার ভালো আছেন তো? সজীব বাবু কেমন আছেন? ভালো। ছবিটা দুপুর থেকে আঁকছি, কিন্তু ছবিটা মনে হয় আঁকতে গিয়ে কিছু একটা কনফিউশনের ভিতরে সময় অতিবাহিত করছি। মনে হয় ছবিটা কিছু বলতে চায়। তো ছবিটা আমি দেখব। ছবিটা আসলে আপনার কি ছবির ভিতরে মনে হচ্ছে যে কোনো অর্থ খুঁজে পাচ্ছেন, কোনো চিন্তিত কোনো মানুষ মনে হচ্ছে, তাই তো? সেরকম মনে হচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা। আমিও ছবিটা আসলে আঁকতে চেয়েছিলাম যে ভালোভাবে এরকম যে ডিপ্রেশনে ভুগুক সেরকম কিন্তু আমার চিন্তা ভাবনা ছিল না, কিন্তু চিন্তা ভাবনা এখন দেখছি যে আসলে এই ছবিটার ভিতরে কিছু একটা মনে হয় লুকিয়ে আছে। তাই এই ছবিটা আমি একটু আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখুন এই ছবিটা ভালো করে দেখুন। তো এই ছবিটা আসলে একটি সাদা একটা কাগজ। তো আমার কাছে দেখছেন যে একটি পেশার মাপা সবকিছুই মূলত আছে একজন ডক্টরের কাছে প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়ার জন্য। যেভাবে একজন ডক্টর প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে থাকে আমরাও দেখি। এই ছবিটার ভিতরে মনে হচ্ছে যে সে খুবই তার হার্টবিটের এমন ভাবে পাওয়া যাচ্ছে যে আসলে ছবিটা আসলে ভাবার ব্যাপার। দেখুন ভালো করে। তো আমি এখন এই ছবিটা এখন কেটেই দেখব, দেখি এটা একটু সাড়াতাড়ি করে দেখি। এই ছবিটা যে আসলে ছবিটা আমরা একটু এটাকে দেখি ছবিটার ভিতরে কেন সে ডিপ্রেশনে ভুগছে একটু আমরা এটাকে ডিপ্রেশনটা কেন আমরা একটু দেখার চেষ্টা করি। আসলে আমরা একটু দেখি যে আসলে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে এই বিষয়টা আসলে এর ভিতরে তার কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা। ছবির যে আমরা ছবির ভিতর থেকে ছবির মগজটাই আমরা আলাদা করে আমরা দেখাবার চেষ্টা করছি। আপনারা সবাই দেখতে থাকুন পরবর্তীতে কি হচ্ছে। দেখেন
সে কেন ডিপ্রেশনে ভুগছে, তার মাথার ভিতরে পাওয়া গেছে তার ফেসবুক, সে যে কেন ডিপ্রেশনে ভুগছে আপনাকে দেখছেন, তার মূল্যবান কিছু তার মাথার ভিতরে আছে, তাই না? তাহলে মাথার ভিতরে তার দেখি আরো কিছু আছে কিনা, তার ঘিলুতে তার মগজের ভিতরে আর কি, এই ডিপ্রেশনের কারণ কি, এই ছবির ডিপ্রেশনের কারণ কি, আমরা আরো কিছু পাওয়া যাচ্ছে কিনা, তবে একটি বিষয় তো আমরা তুলে ধরছি আপনাদের মাঝে, আরো কিছু তুলে ধরার দেখি আরো কিছু আছে কিনা, আমাদের পর্যবেক্ষণ করা হয়েছে, দেখি আমাদের আর কি পাওয়া যায়। সজীব আরো কিছু দেখা যাচ্ছে মনে হচ্ছে, জ্যাম হয়ে গেছে, মাথা দিয়ে বের হতে চাচ্ছে না, মগজটা না ছেড়ে যায়। ওরে বাবা, দেখছেন কেন সে ডিপ্রেশনে ভুগছে? বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন তার মাথার ভিতর থেকে একটি পার্ট আমরা বের করেছি, তার ঘিলুর ভিতর থেকে আরেকটি পার্ট আপনাদের দেখাবার চেষ্টা করলাম, দেখুন ভালো করে। এজন্য মনে হয় তার রাতে ঘুম হচ্ছে না, মানে তার যে যে ডিপ্রেশনে ভুগছে, কেন ভুগছে ডিপ্রেশনে, আপনারা দেখতে থাকুন। যে আপনার আমরা দুটা বিষয় এখানে রেখেছি, এখন যেটা আমাদের করা উচিত, এর মাথাটা আশা করি আমরা ডিপ্রেশনকে আমরা কেন কমাতে পারবো এই জন্য আমরা চেষ্টা করছি, একটি কি করে এটা সমাধান করা যায়, ডিপ্রেশন থেকে তাকে কিভাবে রক্ষা করা যায়, আমরা পরবর্তী আমরা এখন কি পদক্ষেপ নিব আপনারা দেখতে থাকুন। বন্ধুগণ আপনারা ভালো করে দেখছেন তার যে যে মাথার মগজের ভিতরে তার কি কি পাওয়া গেছে আপনারা ভালো করে দেখছেন, এখন যেটা আমাদের করণীয় সেটা আমরা অবশ্যই করব, আপনাদের সঙ্গে রেখে আমরা করতে চাই। আমরা সব ধরনের কিছু আমরা নিয়ে এসেছি, আমরা তাকে আবার ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিব, কিন্তু বন্ধুগণ আপনারা এখন প্রযুক্তি অনেক এগিয়ে আছে, তাই আমরা চায়না থেকে আমরা কিছু প্রোডাক্ট সবসময় আমরা নিয়ে নতুনত্ব কিছু পেয়ে থাকি, তো চায়না থেকে আমরা তার আর এই যে মাথার মগজ থেকে তার বাজে ডিপ্রেশনের যে কারণগুলো আমরা বের করে আমরা তাকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। তার চায়না থেকে আমরা যে প্রোডাক্টে এই সংরক্ষণ করেছি, দেখুন আমরা তার যে মাথায় ফেসবুক এবং মেসেঞ্জার এ দুটি ডিলিট করে দিয়ে আমরা তার মাথার ভিতরে এখন একটি বই, যে জ্ঞান, জ্ঞানকে আমরা তার মাথায় ভিতরে আবার মগজের ভিতর দিয়ে আবার আমরা তাকে আমরা অপারেশনটি সাকসেসফুল করব। তো আপনারা সবাই শুভকামনা করবেন, সে যেন ডিপ্রেশন থেকে বাঁচতে পারে এবং ডিপ্রেশন থেকে বাঁচলে সে নতুন একটা জীবন পাবে, তার জন্য আমাদের এই চেষ্টা। আপনারা সবাই আমাদের জন্য শুভকামনা করতে থাকুন, আমরা দেখি এই জ্ঞানের শিক্ষাটি আমরা তার ভিতরে আমরা দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা আমরা তার আপনারা দেখতে পেলেন যে কি করে আমরা অপারেশনটি করলাম, একটু হেল্প করেন তো স্যার, এখান থেকে কেটে দেন, এখান থেকে কেটে দেন। মেডিকেল টেপ, এখন আমরা টেপটি দিয়ে তার যে একটি ব্যান্ডেজ
তৈরি করে দিলাম, আশা করি সে ডিপ্রেশন থেকে খুব দ্রুতভাবে মুক্ত পাবে। তো আপনারা, এই ছিল আমাদের আজকের একটি শিক্ষণীয় মেসেজ, যেটা একটু মানে অন্যভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তো আপনারা দেখতেই পেলেন যে এই থেকে যদি আপনার আর শিক্ষা কেউ পেয়ে থাকেন, তবেই আমার এই যে প্র্যাকটিসটা বা আমার যে মাথা থেকে যে চিন্তা ভাবনা করে যেটা আউটপুট করার চেষ্টা করছি, তবে আমি সেটা সাকসেসফুল হবে। আপনারা সবাই ভালো থাকুন। আমরা একটু দুজন এখানে, আমার একজন ছোট ভাই একজন স্টুডেন্ট আছে, তাদের কাছে টপিকসটা কেমন লেগেছে একটু জানি। সবিনা স্যার, আপনার কাছে কেমন লেগেছে? বিষয়টা অনেক ক্রিয়েটিভিটি আছে এর ভিতরে, কারণ আমাদের বর্তমান সমাজে যে আমাদের ইয়াং জেনারেশনের যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আসলে এটা একটা মহৎ একটা কনসেপ্ট ছিল বা একটা সুন্দর একটা বিষয় উপস্থাপন করছেন আমাদের দাদা চিত্রশিল্পী মিলন বিশ্বাস। এই ধরনের কনসেপ্টগুলো আমাদের সমাজের ইয়াং জেনারেশনের জন্য একটা মেসেজ দিচ্ছে, একটা সতর্কবার্তা দিচ্ছে, যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এর দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, এর থেকে বেরিয়ে এসে আমরা যাতে পড়ালেখার জগতে বা আমরা ভালো জগতে ফিরতে পারি, সেই জন্য একটা ভালো একটা সুন্দর একটা মেসেজ। হ্যাঁ, আপনারা যদি এই মেসেজটা ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সজীব, একটু সংক্ষেপে বলেন আপনার এই যে আপনার কাছে বিষয়টা, তো সবসময় ছবি আঁকি, বাট ছবির ভিতরে যে একটু অন্যভাবে একটু প্র্যাকটিক্যাল ভাবে আমরা এটাকে একটু চার্জারির যে ডক্টরের যে কাজটা, বাট এটাই আমরা একটু আর্টিস্ট হয়ে ডক্টরের কাজটা কিভাবে একজন মানুষ ডিপ্রেশন থেকে বাঁচানো সম্ভব হয়, এটা একটু জাস্ট একটু বোঝানোর চেষ্টা করলাম। জাস্ট আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে খুবই ভালো লাগছে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এবং আমার জেনারেশন বা আমার থেকে ছোট জেনারেশন বা ভবিষ্যতে যে আমার থেকে বড় যারা আছে সবাই এই আধানি মেসেজটার কারণে আমরা মানে আমাদের উচিত এখন এই আপনার কাছ থেকে শিক্ষাটা নিয়ে আমরা যাতে মানে পড়াশোনার প্রতি মনোযোগ দিতে পারি, যে আমাদের মানে পড়াশোনাটা আমাদের মানে বাজে চিন্তাটা মাথায় না রেখে জ্ঞানের চিন্তাটা রাখলে পরে এতে ভবিষ্যৎ উজ্জ্বল হবে, বাট ব্রাইট ভালো কিছু হবে, তাই না? তাই এটা ইয়াং জেনারেশনের জন্য একটা সুন্দর মেসেজ। হ্যাঁ স্যার, খুবই সুন্দর, ধন্যবাদ আপনাকে। সরদ, তোমার কাছে কেমন লেগেছে? একটু সরদ বলো, আসো এখানে, কেমন লেগেছে যে প্র্যাকটিক্যাল দেখলে যে ফেসবুক এবং মেসেঞ্জারের যে আইকনটা এবং ফেসবুকের আইকনটা বের করে আবার গিলোর ভিতরে কি দেওয়া হয়েছে, মগজের ভিতরে যে একটা বই জ্ঞান সেট আপ দেওয়া হয়েছে। যেমন আমরা একটা ফোনে যখন কি হয়, একটা ফোনে যখন কোনোভাবে প্রবলেম দেখা দেয় তখন আমরা রিস্টার্ট দিয়ে ফোনটাকে আমরা পুনরায় আবার রিসেট করে আবার সফটওয়্যারিং করে আবার ফোনটাকে আমরা পুনরায় আমরা সতেজ করার চেষ্টা করি। এই এই মেসেজটা থেকে আমি বোঝাতে চেয়েছি যে আসলে মানুষ যদি চায় পরিবর্তন হতে, যে মাথা থেকে এগুলো বাজে চিন্তা বাজে কনসেপ্টগুলো মাথা থেকে আউট করে দিয়ে আমার শিক্ষার বিষয়টা আমার মাথার ভিতরে শুধু রাখলে, তাহলে সেই শিক্ষার্থী বা তার লাইফটা সে অবশ্যই ডেভেলপ করতে পারবে, ভালো কিছু করতে পারবে। তোমার কাছে কি ভালো লেগেছে? আপনারা সবাই শুভকামনা করবেন, আর আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, তবেই আমার এই যে ভিডিওটা তৈরি করা, এই তৈরি করাটা আমার সার্থক হবে এবং আমি নতুনত্ব আরও কিছু ভিডিও নিয়ে আমি হাজির হব, যে ভিডিও দেখলে একটা ইয়াং জেনারেশন যে শিক্ষার্থীরা যে যারা নবীন তারা শিক্ষা গ্রহণ করতে পারবে এবং একটি সুন্দর জীবন পাবে। আমি পরবর্তীতে আবার কোনো ভিডিও এভাবে তৈরি করে আমি আপনার কাছে পৌঁছে যাব আপনাদের কাছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নমস্কার জানিয়ে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি।